পুরো এপিসোড দেখতে Zee5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মিষ্টি মিষ্টি বাড়ি চো, তুজ মে খোয়া রহু মে, মুজ মে খোই রে, তু খুদ কো ঢুন্ড লেঙ্গে ফির কভি, তুজ সে মিলতা রহু। আচ্ছা ঠিক আছে, তু খুদ সে হম। এতক্ষণ যখন থাকলাম, জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়ে যাবো। তুমি এসো না, এসো। কোথায়? বলছি, ডক্টর ব্যানার্জি বলেছে পারলে মিঠাইকে দিয়ে কেকটা কাটাতে। যতই হোক, আজকে ওরই জন্মদিন না? ও যদি কেকটা না কাটে তাহলে বার্থডে সেলিব্রেশনটা অসম্পূর্ণ থাকবে। বলছি, মিষ্টি আর সাক্ষ্য আছে, ওরা ম্যানেজ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে তো প্রথম কেকটা কাটা হোক। মিঠাইয়ের দিকে দেখছে, ও সন্দেহ করবে। Happy birthday to you. এখানে আর কিছুক্ষণ থাকলে সত্যি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। কেন আমার এই পরিবেশটা দেখেছি দেখেছি বলে মনে হচ্ছে? ও ভগবান, আমি তাও কিছু মনে করতে পারছি না। আচ্ছা, আমার ভুলে যাওয়া অতীতের সঙ্গে কি কোনো যোগাযোগ আছে এদের? থাকলেই বা কি, মিষ্টির মার সঙ্গে তো এই এত বড় লোকদের কোনো যোগাযোগ থাকতে পারে না। মিষ্টির না বাবা, আমি কেন কেক কাটবো গোপাল? তোমরাই না, এই কেকটা তো সবাই খেয়ে নেবে। চল না রে মিষ্টিমা, দাদা বলছে যখন, আমরা তো এই কেক পেলামই না। মিষ্টি, কি হচ্ছে? কি ওনারা শুনলে কি ভাববে? চুপ করো গোপাল, আমি এবার যাবো। বাবা এই দেখো, কেক কাটা তো হয়ে গেল, দেখে নিলাম। ঠাম্মি, বলছি আমি একটা কাজ করি, বাইরে সবাইকে কেকটা দিয়ে আসি। হ্যাঁ যা, বাইরের অতিথিরা তো আগে খাবেন। আসছি। গোপাল, নিশ্চয়ই তোমাদের জন্য আলাদা করে কেক রাখা আছে। আমি কেন কেক কাটবো বলো? চল না রে মিষ্টি মা, এই সৃষ্টি, এসো এসো। মিষ্টি, তুমিও মিষ্টিমার একটা হাত ধরো, আমরা দুজনে মিষ্টিমাকে নিয়ে যাই, চলো। তুমি কিছুই বুঝতে পারছো না মিঠাই, তোমার উচ্ছেবাবু তোমাকে কতটা মিস করছে বলো তো। ও দাদা, মিষ্টিমা যাবে বলেছে, চলো। আমাদের ছেলেমেয়েরা পর্যন্ত তোমাকে কোনো মানসিক চাপ দেবে না, তাই জন্যই ওরা কিছু বলছে না।
তোমার গোপালকে বলো না যেন তোমার পাসটা তোমাকে ফিরিয়ে দেয়। আমি তো কিছু বলবো না বলেছি, নিজের চেষ্টায় তোমার মেমোরি ফেরাবো মিঠাই, এটাই আমার প্রমিস। কেন গোপাল এই গান কেন গাইবে? আজ তো আমি তো আমার জন্মদিন মনে করতে পারি না বাবা। আজ তো তোমার মায়ের জন্মদিন, সে কেক কেটেছে, তার জন্য তো এইসব গান হবে, আমার জন্য কেন হবে? তোমরা কেক খেতে চেয়েছো তো, আমি সেই জন্যে কেক কেটে দিচ্ছি, দাঁড়াও। ও মিষ্টি মা, তোর তো কোনোদিন জন্মদিন হয়নি, ধরে নে আজই তোর জন্মদিন। কি হয়েছে তোমার বাবা? তোমার তো সকলে রয়েছে, তাও তুমি এমন গান কেন করছো বাবা? কিসের এত কষ্ট তোমার বলো, কিসের এত কষ্ট? তোমার গান যে আমার মন কেড়ে নিচ্ছে বাবা, আমার মনে হচ্ছে আমি তোমাকে মুখে আঁকড়ে ধরে থাকি, মুখে আঁকড়ে ধরে। কিন্তু আমি কি করে করবো, কেনই বা করবো বলো বাবা? তোমার বাবা মা সবাই তোমাকে ঘিরে আছে না? তাদের কাছে যাও বাবা, তাদের কাছে যাও। আমি চাই জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।